কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ শিবিরের আয়োজন করা হলো শহরে। সোমবার আসানসোল শ্রমিক ভবনে এই শিবিরে শিক্ষিত বেকার যুবক যুবতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন এই শিবিরে রিলায়েন্স কোম্পানির একটি শাখা সংখ্যায় সেলসম্যান পদে আগত চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়। রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক সহ ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালে নথিভুক্তদের ডাকা হয়েছে এই শিবিরে বলে জানান ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট অর্জুন চক্রবর্তী। সেখান থেকে ইন্টারভিউ নেওয়া বলে, তো বেসিক্যালি এটা হচ্ছে টার্গেটেবল জব, একটা টার্গেট ফুলফিল করলে কোম্পানি আপনাকে রাখবে, টার্গেট ফুলফিল না করলে রাখা হবে, এটা হচ্ছে ব্যাপার। আজকে একটাই কোম্পানি এসছে না আরও? না, আজকে একটাই কোম্পানি আপাতত এসছে, ভবিষ্যতে বলেছে আরও যদি কোনো কোম্পানি আসে তাহলে ওরা আমার জানাবে মেসেজ করে। আপনি কি ইচ্ছুক এরকম কাজ করেন? হ্যাঁ, এখন জব তো কোনো জায়গায় নেই, লকডাউনের পর থেকে অনেকেই বেকার হয়ে গেছে, তো আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকারের কর্মবিনিয়োগ কেন্দ্র এই মুহূর্তে বিভিন্ন রকম ছোটো ছোটো জব ড্রাইভ করছে। এই জব ড্রাইভের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আসানসোল বা বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রাইভেট কনসার্নগুলো রয়েছে তাদের এখানেও কিন্তু প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট হয়। আমরা চেষ্টা করছি সেই কারখানাগুলোতে বা সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা সেই বিজনেস ফার্মগুলোতে আসানসোলে যে সমস্ত আনএমপ্লয়েড ইউথ বা ইন্টারন্যাশনাল ইউথ রয়েছেন তাদেরকে কাজে দেওয়ার জন্য। এই মুহূর্তে রিলায়েন্স কোম্পানি তার জিও ফাইবার বলে যে কেবল এনেছেন সেই নেটওয়ার্কের জন্য তারা প্রায় 20 জনের মতন এখানে লোক নেবেন। সেই 20 জন লোকের সেলসের কাজের জন্য তারা লোক চাইছিলেন। আমরা আসানসোল এই এলাকার যে সমস্ত আনএমপ্লয়েড ইউথ আছেন তাদেরকে আজকে আমরা এখানে ডেকেছি। তাদের মধ্যে যারা সেলসের কাজ করতে চাইছেন তাদেরকে আমরা জিও ফাইবার কোম্পানির সামনে আমরা হাজির করছি। জিও ফাইবার কোম্পানি তাদেরকে প্রথমে প্রাইমা বেসে সিলেক্ট করবেন, তারপরে গিয়ে ফাইনালি ওরা সিলেক্ট করে জানাবেন যে কাদের কাদের সিলেক্ট করছেন। এইভাবে আমরা চেষ্টা করছি যে আসানসোলের যে সমস্ত কনসার্নগুলো রয়েছে, ইভেন পশ্চিমবঙ্গের বিভিন্ন কনসার্নগুলো যেখানে আমরা সুযোগ পাবো সেখানে আমরা বেকার ছেলেমেয়েদেরকে প্লেসমেন্ট করার জন্য সাহায্য করব এবং বেকার ছেলেমেয়েরা যাতে সেই চাকরি পায় তার জন্য চেষ্টা করছি। মূলত আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম লেখানো রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের NCS বলে একটি পোর্টাল রয়েছে, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, তাতে যাদের নাম এনরোল করা রয়েছে আমরা সেই সমস্ত ছেলেমেয়েদেরকে আজকে ডেকেছি। তারা ইন্টারভিউ বোর্ড ফেস করছে, দেখা যাক দিনের শেষে আমরা বুঝতে পারবো এখান থেকে কতজন শর্টলিস্টেড হলেন এবং কতজন আলটিমেটলি চাকরি পেলেন। আমরা এখন অবধি কথাবার্তা বলে শুনে অনেক ছেলেমেয়েরা এসেছিলো, আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, সেলসের কাজের জন্য আগ্রহী এখন অবধি প্রায় 120 থেকে 125 জন অপেক্ষা করছেন। এই 20টি পোস্টের পদের জন্য পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এই 120-125 জনের মধ্যে হয়তো 20 জনকে ওরা সিলেক্ট করবেন। হ্যাঁ, অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যেহেতু মূল কাজ ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করা, সরকার তো অবশ্যই বিভিন্ন সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তরে চাকরি দিয়েই চলেছেন, এবছরের প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু তার পাশাপাশি আমরা চেষ্টা করছি প্রাইভেট কনসার্নগুলোতেও আমাদের যে সমস্ত এনরোল ক্যান্ডিডেট তারা চাকরি পাক এবং সরকারের এই প্রকল্পটাই আমরা এখানে গ্রহণ করার চেষ্টা করছি এবং আমরা চাইছি প্রাইভেট কোম্পানিতে ছেলেমেয়েরা ঢুকুক। আমি অনুজ চক্রবর্তী, আসানসোল এমপ্লয়মেন্ট। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।